মন মতো না হলে টাল বাহানা শুরু। ভারতের এটা যেন চিরচেনা রূপ। চিরপ্রতিদ্বন্দ্বী দেশ পাকিস্তানে আয়োজিত হওয়ার কথা পরবর্তী এশিয়া কাপ, আর তাতেই এশিয়া কাপ আয়োজন নিয়ে ছড়ি ঘুরানো শুরু করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। বৈরি রাজনৈতিক কারণে দ্বিপাক্ষিক সিরিজ খেলে না দুই দেশ, শুধু বৈশ্বিক আসরে মুখোমুখি হয় ভারত পাকিস্তান, জানিয়ে সবচেয়ে বেশি আগ্রহ ক্রিকেট প্রেমীদের। এশিয়া কাপ অন্যতম মঞ্চ দুই দলের দেখা হওয়ার, সেখানেও বাড়তি সুবিধা চাইছে ভারত। নিয়ম অনুযায়ী এশিয়া কাপ পাকিস্তানে আয়োজনের কথা থাকলেও আগেই ভারত ঘোষণা দিয়ে রেখেছে তারা দেশটিতে সফর করবে না, আর তাতেই বাঁধে দ্বন্দ্ব। বিষয়টি মীমাংসা করতে বাহরাইনে নির্বাহী কমিটির সভায় বসে এসিসির কর্তারা। তবে কোনো সমাধান ছাড়াই শেষ হয়েছে সভা ভারত অনর পাকিস্তানে না সফর করার ব্যাপারে, আর তাই নতুন করে আবারও আলোচনায় বসার জন্য নতুন তারিখ নির্ধারণ করেই শেষ হয়েছে সভা। আগামী মার্চে আবারও আলোচনায় বসবেন এশিয়ার ক্রিকেটের নিয়ন্ত্রকরা। তবে এই সভার মধ্য দিয়ে আনুষ্ঠানিক আলোচনায় বসেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজাম শেঠি এবং বিসিসিআই মহাসচিব জয় শাহ। তবে এর মধ্যে তৃতীয় ভেন্যু নির্ধারণ করে রেখেছে কর্তা ব্যক্তিরা। ভারতীয় গণমাধ্যমের দাবি পাকিস্তান না হলে ইউএইতে আয়োজিত হতে পারে এবারের এশিয়া কাপ। শারজা, আবুধাবি, দুবাই এই তিন স্টেডিয়ামে আয়োজিত হবে পরবর্তী এশিয়া কাপ। তাছাড়াও নাম এসেছে শ্রীলঙ্কার। এদিকে জাপান এবং ইন্দোনেশিয়া ক্রিকেট টিমকে এসিসির অন্তর্ভুক্ত করার ব্যাপারে অনুমোদন দিয়েছে বোর্ড। তারেক হাসান শিমুল, সময় সংবাদ।